ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, তো সানডে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। বাজে হচ্ছে এখন দেখে নিই একবার 8:10, আর বাইরে হচ্ছে মারাত্মক বৃষ্টি। বাইরে সে রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, থামাথামি কোনো সিন নেই। যে বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো, কিন্তু আমি কেন ক্যামেরায়, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। আর ওই যে বাবা যাচ্ছে ছাতা নিয়ে রাস্তার দিকে। তো আজকে বাজার যাওয়ার কথা, বা বললো কালকে বাজারটা করে নিয়ে আসতে। আমি বললাম কালকে তো যা আছে হয়ে যাবে, তুমি আজকে যেও। মানে আজকে সকাল থেকে বৃষ্টি, বাজার যা ট্যাপ চালি দিয়ে, ঠিক আছে, কে ট্যাপ চালি রেখে চলে গেছে। বৃষ্টির আওয়াজে ট্যাপের আওয়াজ কানে শুনতে পাইনি, যা বৃষ্টি। আর কী করে বা বাজার যাবে এত বৃষ্টিতে, দেখি ফ্রিজে ডিমও আছে, একটু সবজি আছে, আজকে তাই দিয়ে চালি দিব। আর বৃষ্টির দিনে না একটু খিচুড়ি খিচুড়ি ইচ্ছা করে, মানে আতপ চাল খিচুড়ি, তার সাথে ডিম বের করে গেছি, ডিমের কারি। দেখি কী করি, এখনও ঠিক করিনি, কারণ আজকে রবিবার, তো সব কিছুতে ঢিল 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 চলবে আজকে দিনটা। অত যে স্কুল নেই, এখনও ঘুমোচ্ছে, গোড়ার আজকে কাজ নেই, গোড়া এখনও ঘুমোচ্ছে। আর আমি উঠেছি, আর মা উঠেছে, আর বাবা উঠেছে। দেখো গিরবারান্দাই, তো আমার সকালবেলাকে উঠে সকালের কাজ সেরকম আমি করি না, শুধু চাটা করে দিলাম। আমার মা ঝাড়ঝুর দিয়েছে, মানে আমাদের সকালে সেরকম কোনো কাজ থাকে না, শুধু ঘরগুলো ঝাড় দেওয়া, বাসন টাসন তো রাতেই নিজে কমপ্লিট করে রাখি। চলো কী কী রান্না হবে দেখা যাবে। একজন বাড়িতে বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছে সাত সকালে। এই ঘরে ঘরে উঠে যা, শুয়ে আছে আমার কাছে। অ্যাক্টিং পাপা কোনখান থেকে চলে আসলো, তুই এখনো ঘুম থেকে উঠতে পারছিস না বাবা? অ্যাক্টিং আসলো, এই যে আমি শুয়ে আছি, চলো ঘুরে আসি, চারটাখানে ঘুরে আসি, ঘুমিয়ে থাক, চলো ঘুরে আসি, চলো। এখন কি সকাল, তুই দেখ জানালা দেখ সকাল, এখন তুই কখন ঘুমিয়েছিস, তুই রাতে ঘুমিয়েছিস, তুই দুপুরে ঘুমিয়েছিস, বলছে এখন সকাল না বিকেল, চলো আসো। দুধ রেডি করে রেখেছি, ঠান্ডা গেল। মা ছিল এক সপ্তাহ মতো, শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই সেই জন্য মা এসেছিলো আমার সাথে, আমাকে একটু হেল্প করছিলো, আমারও সুবিধা হচ্ছিলো মাথা কাটে। তো মা এখন চলে যাচ্ছে, বেশ মনটাও খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, মার পুজো আছে যেহেতু, আমাকে বাড়ি যেতেই হবে আজকে। সেখানে মা চলে যাচ্ছে, ধরে বসো, কিন্তু রাস্তা স্লিপ কাটবে গাড়ি। বাড়িতে জামাই আসলো আর মা বেরিয়ে চলে গেল, কারণটা হচ্ছে মার আজকে পঞ্চমীর পুজো আছে, মনসা পুজো, বাড়িতে গাছ পুজো আছে, সেই পুজোটা করতে হবে গিয়ে। এমনিতেও মা চলে যেত আজকে সকালে, শুধু বৃষ্টি পড়ছিল বলে মা লেট হয়ে গেল। আর এই যে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি, খিচুড়ি আমার ফুটছে এখন। আর এদিকে আমার ডিমের কারিও হয়ে গেছে, চলো তোমার দেখাই। এই যে ডিমের কারি, কী সুন্দর হয়েছে না ডিমের কারিটা, যাই না খেয়ে টেস্ট করে এখনও দেখিনি। আর আলু পটল তরকারিও করেছি, আলু পটল আর ছোলা দিয়ে, তো মাকে পাঠিয়ে দিলাম। আলু পটল ছোলা নিরামিষ করে রান্না করেছি, তরকারিটা পাঠিয়ে দিলাম, আর রুটিও পাঠিয়ে দিয়েছি মাকে, গিয়ে মাকে রান্না করতে হবে না, খেয়ে নেবে। বৃষ্টিটা একটু কমাতে বাবা একদম ঝোলা নিয়ে গিয়েছিলো মাকে রাখতে, মাকে নামিয়ে দিয়ে বাজার করে নিয়ে চলে এসছে। এখন আমি বাজারগুলোকে সব ঢালবো, ঢেলে ঢেলে ঠিকঠাক জায়গাতে রাখবো। আমি আস্তে আস্তে কাজগুলো সারি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো, একদম স্কিপ করবে না।
দুজনে মিলে বাবা আর ছেলের মধ্যে পুজো করতে দেখো। এই যে দুজনে মিলে কি সুন্দর পুজো করেছে, একজন ঘন্টা বাজাচ্ছে, একজন ধূপ কেটে দেখাচ্ছে। ঠাকুরে থালায় তুলসী বাজা দিয়েছ? থালে কই কি ঠাকুরে থালে তুলসী তার পাতা দাও নি? প্রণাম করে না, প্রণাম করে না, শোনা প্রণাম। ঘড়িতে বাজে হচ্ছে 2:05, আর আমি এখনই স্নান করে উঠলাম, কাজ করতে দেরি হয়ে গেছে, এখন বেগনি ভাজবো, তারপর আবার খেতে দেবো ওদেরকে। সে সকাল আজকে সব মুড়ি খাওয়া হয়েছে, আজকে অতিরিক্ত সকালে মুড়ি খাইয়েছি। চলো বেগনিটা ভেজে নিয়ে বেগুন বের করি ফ্রিজ থেকে। না এটা কেমন, বেগনি সব রেডি করে বেগনি ভাজা স্টার্ট করে দিয়েছি। আর এই যে অদ্রি পাপা একটু এসে আমাকে হেল্প করছে, তো অনেকটা দেরিও হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, 2:00 তো ও বললো যে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, তুমি খাবারটা বেড়ে নাও গা, তবে যে বেগুনগুলোকে এখন ছেড়ে এবার আমি খাবার বাড়বো। আর ও হেল্প করছে, আর মাঝে মধ্যে এরকম যদি মানে হাজব্যান্ডরা যদি এরকম একটু হেল্প করে না তো প্রচণ্ড সুবিধা হয়, তো ও তো সেরকম মানে সময় পায় না হেল্প করার, যখনই বাড়তে থাকে তখনই হেল্প করার চেষ্টা করে, কারণ আমি করতে দিই না, তো যথেষ্ট চেষ্টা করে হেল্প করা। দেখো কি সুন্দর বেগুনি ভাসছে, আর আমি এখন খাবার বাড়তে গেছি, অতজোরে খিদে খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়েছে। আর ওরা এখন স্নান করতে ঢুকছে, ও স্নান করে ওকেও খেতে দিয়ে দেবো, সবার একসাথে খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো আমি এখন খাবারগুলো রেডি করি আর ও বেগুনটা ভেজে নিক, তাহলে একসাথে সবার খাওয়াটা হয়ে যাবে। আর খিচুড়ি তো গরম গরম না হলে ভালোই লাগে না, ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি একদম ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না, সেটা অদ্রি পাপা ভালো লাগে না, আবার বাবাও খিচুড়ি অত পছন্দ করে না। তো দুপুরে বলে অদ্রিজও অতটা পছন্দ করে না, মানে অদ্রি সকালে হলে খাবে কিন্তু দুপুরে অতটা পছন্দ করে না, ভাতটা বেশি পছন্দ করে। যাই না ও কী শুরু করবে খিচুড়ি দেখে, ও জানে না এখনও খিচুড়ি রান্না হয়েছে তো আজকে। আর আমাকে ঠান্ডা বাসি মানে যা দেবে তাই আমার ভালো লাগে, খিচুড়ি আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। চলো নাশনা খেয়ে না গেলো, কি সুন্দর দিয়েছি, ডিম দিয়েছি একটা, বেগুনে দিয়েছি একটা, খেয়ে নাও। মেখে দেবো খিচুড়ি, হ্যাঁ মেখে দিতে হয় নাকি, ও আলু মেখে দেবো দি। ফ্রেন্ডস তো আবার চলে এসেছি অনেকক্ষণ পর, অনেকক্ষণ পর বলতে অনেকক্ষণ পর, দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি, তারপরে ঘুমিয়েছিলাম। আর বিকালবেলায় মানে সে দুপুর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, শুধু হয়তো ক ঘন্টা বাকি ছিল, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলই, তারপরে কিছুক্ষণ একটু রোদ উঠেছিলো, তারপর আবার বৃষ্টি হচ্ছে, সারাদিনটা শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতেই কেটে গেলো। বিকালবেলাতে ভেবেছিলাম একটু বেরোবো, বেরোনোর দরকারও ছিল, অদ্রিজের কালকে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন আছে স্কুলে, তো ফ্রেন্ডশিপ ডে ব্যান্ড না হলে কার্ড কিছু নিয়ে যেতে বলেছে ফ্রেন্ডদের জন্যে, তো ভেবেছিলাম বিকালে বেরোবো, তখনই একবারই নিয়ে চলে আসবো, বাট বেরোতে পারিনি। তো সন্ধ্যাবেলায় বৃষ্টি কমার পর, সন্ধ্যাবেলা না 8টার সময় বৃষ্টি কমার পর অদ্রিজের পাপা বেরিয়েছে, 8:30 বাজতে 1.5 ঘন্টা ধরে গোটা বহরমপুর ঘোরা হয়ে গেছে, পাইনি কার্ডও পাইনি, ফ্রেন্ডশিপ ব্যান্ডও পাইনি। তো এখন বাজে 8:30, এখন আমার করার নেই, কালকে তো পাঠাতেই হবে, তো আমি এখন ভাবছি বাড়িতেই বানিয়ে দেবো কিছু। কতক্ষণে বানাবো, 30টা মতো লাগবে, কারণ ওদের ক্লাসে 30 জন আছে, তো 25 জন আছে, তো 25টা মতো বানাতে হবে, একটু বেশি বানাবো, 30টা বানিয়ে দেবো, দুটো করে দিতে হবে, না না একটা করে। তো বাড়িতে আর্ট পেপার আছে, এর আগে প্রজেক্ট ছিল, এর আগে প্রজেক্ট ছিল, সে আর্ট পেপার আনা হয়েছিল গ্রিন কালার ইয়েলো কালার, তো ওর আর্ট পেপার আছে, ওই আর্ট পেপার কেটে এখন বানাবো। তো হাতে বাবা বেরিয়েছে, আসুক, তো পাইনি, দেখি কী বলছে। বানাবার এতক্ষণে খাবার করলাম, রুটি আর আলু ভেন্ডি তরকারি করলাম, আর দই আছে, রাতে খাওয়া হয়ে যাবে, এতক্ষণে বানালাম, আর ওকে পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে তোরা বানালাম, আর এখন ওগুলো বানাতে বসবো, কতক্ষণে শেষ হবে জানি না। বাড়িতে আর্ট পেপার আঠা সব কিছুই ছিল, আর 2 কালারেরই আর্ট পেপার ছিল, হলুদ একটা আছে, সবুজ একটা আছে, কিন্তু স্কেচ পেনটা ছিল না, অন্য কালার আছে। তো স্কেচ পেনটা পাপাকে দিয়ে আনা করালাম, কারণ কার্ডের ওপরে কিছু একটা ডিজাইন তো করতে হবে, ডিজাইন এখনও মাথায় আসেনি, কেবল আমি কার্ডটা কাটছি, কেটে কেটে সমান করি, তারপরে ভাবছি কী ডিজাইন করবো, এখন ব্রেন খাটিয়ে ডিজাইনটা করতে হবে, যেটা শর্টকাটে হবে আমার তাড়াতাড়ি, সেই ডিজাইনটাই করবো। আর আমরা এই ফাঁকে খাওয়া দাওয়াটাও সেরে চলে এসেছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর বাবা ওদিকে শুয়ে পড়েছে, গোড়াও শুয়ে পড়েছে, আর এখন আমি কার্ড বানাতে বসছি, আর ওদের পাপার দিকে কি দেখছে, খেলা দেখছে টিভিতে। চলো তাহলে কার্ড বানানো স্টার্ট করি, দেখি কতক্ষণ লাগে, 30টা মতোই বানাবো। Thank you.
গ্রিন কালারে যতটা আর্ট পেপার ছিল সব পুরো আর্ট পেপারটাতেই বানিয়ে নিয়েছি, মানে একসাথে কেটে নিয়েছিলাম। 31টার মতো কার্ড হয়ে গেছে আর আমাদের কাজ কমপ্লিট, এখন অদ্রিজের কাজ চলছে, ওর কাজ এখনও কমপ্লিট হয়নি। পুরো কার্ডগুলোতে মানে সবগুলোতে ওকে নিজে নিজেই নিজের নাম লিখতে দিয়েছি, কারণ কার্ডের পেছনে বলেছে তুই তোর নামটা নিজে নিজেই লেখ। তো সবগুলো মানে 31টা কার্ডে নিজে নিজের নাম দেখো নিজে নিজেই লিখছে, ওর কাজটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে কার্ডটা। কার্ড বানানো কমপ্লিট আর কার্ডের ডিজাইনটা হঠাৎ করে মাথায় আসলো, দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো এ দেখো ইয়েলো কালারের একটা পেপার যেখানে স্মাইল করেছি আর লিখেছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আর দুটো ছবি এঁকেছি, একটা অদ্রিজের একটা অদ্রিজের ফ্রেন্ডের কার্ডের ওপরে, তো ওদের ফ্রেন্ডের ছবি। আর এখানে চলছে এখনও খেলা, জানি না কখন শেষ হবে খেলা, অদ্রিজ বাবা খেলা দেখছে। আর এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে, এই যে কাগজের টুকরো সব পরিষ্কার করতে হবে, ফেলতে হবে এখন এগুলো। আর বাজে হচ্ছে 11:30, তারপরে বিছানা রেডি করবো, ঘুমোতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে ভিডিওটা স্টপ করছি এখানেই, আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও। টাটা বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।